মাধুরী একটি বড় বাড়ির মেয়ে ছিল, যার বাড়িতে কোনো জিনিসের কোনো খামতি ছিল না। বাড়ির লোকেরা সব ব্যাপারই তাকে ছাড় দিয়েছিল বলে ওর মাথাটা বিগড়ে গিয়েছিল। যাকে তাকে সে যাতা বলে দিত, কারুর বয়স দেখত না আর তার যোগ্যতাও দেখত না, যা মনে আসতো এ বলে দিত তখন। আরে ও বয়স্ক লোক, কোথায় যাচ্ছিস এত রোদের মধ্যে? তোর পা পুড়ে যাচ্ছে না নাকি? পা তো জ্বালা করছেই বাবা, কিন্তু কি আর করি বলো, বাধ্য যে, সেই জন্য এই গরমের মধ্যে আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে যে। এমন কি কষ্ট আছে তোর জীবনে যে তুই এত বয়স্ক হয়েও এত পাগল হয়ে যাচ্ছিস কাজ করার জন্য? মা, তোমার মতনই আমার একটা মেয়ে রয়েছে যে কাজটাজ কিছুই করে না, শুধু সারাদিন বকবক করতে থাকে, ওর জন্যই জামা কাপড় কিনতে যাচ্ছি। আচ্ছা, তাহলে তোর কি মনে হয় যে আমি সারাদিন বকবকি করি নাকি? আগে নিজের অবস্থা তো দেখে নে বুড়ো, তারপর অন্যকে বলিস। ফালতু ফালতু আমি কথা বললাম, যা বেরো এখান থেকে। তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো যেন আমি তোমার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছি, আর আমি টাকা পয়সা এখন ধার দিতেই চাই না। অচেনা মানুষের সাথে কথা বলা তোমার এই ধরনটা একেবারেই ভালো না, কিন্তু তোমার এটা ইচ্ছে যে তুমি তার সাথে কিভাবে কথা বলবে, বাকি তো ওপরওয়ালা ঈশ্বরই মালিক, তাই না? মাধুরী ওই বয়স্ক লোকটাকে অনেক বাজে বাজে কথাই বলে, কিন্তু তাও ওই বুড়ো লোকটা ওই মেয়েটাকে কিছুই বলে না। কিন্তু মাধুরী চুপ থাকে না, তারপরেও উল্টোপাল্টা গালাগাল করতে থাকে। তুই এখনো অবধি যাসনি নাকি? মনে হয় তুই এইভাবে চারবি না, তোকে এক্ষুনি লাথি মেরে বার করছি। আমি তোমার কি ক্ষতি করেছি মা যে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আমি তো তোমার কোনো ক্ষতি করতেই পারি না, কিন্তু যখন তোমার বিয়ে হবে তখন তুমি তোমার কথার একটু কন্ট্রোল করো, ঠিক আছে? না হলে শ্বশুর বাড়িতে তোমাকে সবাই অপমান করবে, যে সবাই তোমাকে রাগাবে, তার উপরে তোমার বাড়ির লোকদেরও সে অপমান করবে যে মেয়েটাকে কিরকম জন্ম দিয়েছে, যে ভালো করে কথা বলতেও জানে না। এই কথা বলে ওই বুড়ো মানুষটা ওখান থেকে চলে যায়, আর মাধুরীও নিজের বাড়িতে চলে যায়। এখন মাধুরী অনেক বড় হয়েছে, সেই জন্য ওর বাড়ির লোক তার জন্য সম্বন্ধ দেখতে শুরু করে দিয়েছে, আর খুব তাড়াতাড়ি একটা ভালো বাড়িতে মাধুরীর বিয়ে হয়ে যায়। কত ছোট বাড়ি এদের, এর থেকে তো অনেক বড় বাড়ি তো আমার ছিল। জানি না কি দেখে আমার বাড়ির লোকেরা এখানে বিয়ে করিয়ে দিল। যদি আমার সাধ্যে থাকে তাহলে আমি এই ঘরের থেকে বড় আমার টয়লেট বানাবো। মাধুরীর বিয়ে তো হয়ে গিয়েছিল, কিন্তু বাড়িতে সেই একা একা বকবক করা, তারপর আজে বাজে কথা বলা অভ্যেসটা যায় না। সে শ্বশুর বাড়িতেও কারুর বয়স দেখত না, যা মনে আসতো সে সবসময় কোনো কিছু না ভেবেই বলে দিত। একদিন ওর বাড়ির বাইরে একজন ভিখারি আসে আর দরজায় ঠকঠক করে আওয়াজ করে। মাধুরী বাইরে বেরিয়ে আসে আর ভিখারিকে আজে বাজে কথা বলে তাড়িয়ে দেয়। কি হলো রে বুড়ি, কেন দরজায় ধাক্কা দিচ্ছিস? তোকে কি সাপ কেটেছে নাকি? না সোনা, সাপ তো কাটেনি, ব্যাস আমার খুব জোরে খিদে পেয়েছে, এই জন্যে তোমার কাছে খাবার চাইতে এসেছি। কিছু খাবার খেতে দিয়ে দাও আমায়। কেন দেবো তোকে খাবার? খাবার কি এখানে ফ্রিতে আছে নাকি? চল বেরো এখান থেকে, খুব এলো খাবার খাবে বলে। বাবু, আমার খিদে নিশ্চয়ই পেয়েছে, কিন্তু আমার সম্মান রয়েছে, তুমি এইভাবে আমাকে গাল দিচ্ছ কেন? গালি দেব না তো আর কি করবো বল, চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো লাঠি মেরে তোর মাথা ভেড়ে দেব। ভিখারি কোথাকার! সোনা, তুই এখন নিজের সীমানা ছাড়াচ্ছিস, কাউকে গাল দেওয়ার তোর অধিকার নেই কিন্তু। আর আমার কোনো সীমা নেই, বুঝলি? নোংরা ভিখারি কোথাকার! তুমি যেই বকবক করতে থাকো না, তোমাকে মানুষ নয় ব্যাং হওয়া উচিত, যে সারা রাত টর টর করতে থাকে। তুই আমার অপমান করেছিস, তাই আমি তোকে শ্রাপ দেব যে তুই রাত্রিবেলা ব্যাং হয়ে যাবি আর দিনের বেলা মানুষ। ওই বুড়ি ভিখারিটা অভিশাপ দিয়ে চলে যায়। আর যেই বিকেল থেকে সন্ধ্যা হয়ে যায় আর অন্ধকার নেমে আসে, মাধুরী অভিশাপ অনুযায়ী সত্যি করেই ব্যাং তৈরি হয়ে যায়। এখন সে ব্যাং হয়ে গিয়ে সারা বাড়িতে লাফাতে শুরু করে দেয়। আরে এটা কি হলো বউয়ের, মনে হয় কেউ নিশ্চয়ই ওর কাজের কারণে শ্রাপ দিয়ে দিয়েছে। এখন ব্যাঙে পরিণত হয়ে যাওয়া মাধুরী রাত্রেবেলায় রান্নাঘরে লাফাতে শুরু করে আর ডাস্টবিনে পড়ে থাকা নোংরা খেতে শুরু করে দেয়। তার সাথে রান্নাঘরে ঘুরে থাকা আরশোলা পোকামাকড় খেতে শুরু করে আর সারা ঘরে নোংরা ছড়িয়ে দেয়। হে ভগবান, আমার বউয়ের এটা কি হয়ে গেল? এটা তো সমস্ত নোংরা খেতে লেগেছে, এইভাবে তো মরে যাবে, মনে হয় আমাকেই কিছু করতে হবে। শাশুড়ি সকাল হওয়ার অপেক্ষায় থাকে। সূর্যের প্রথম কিরণের সাথে মেন্ডাক তৈরি হওয়া মাধুরী আবার নিজের রূপে ফিরে চলে আসে আর বমি করতে শুরু করে দেয়। আমি এটা কি খেয়ে নিলাম? এটা কি হয়ে গেল বউ তোর, রাত্রিবেলা ব্যাং কি করে হয়ে গেলি?
আমি অনেক বড় অন্যায় করেছি মা। আমি একটা বুড়ি ভিখিরিকে গাল দিয়ে দিয়েছি আর ও আমাকে শ্রাপ দিয়েছে যে আমি রাত্রিবেলা ব্যাং হয়ে যাব। এটা তুমি ঠিক করনি বৌমা, কাউকে এইভাবে গালমন্দ করা উচিত না, এর ফল তো তোমাকে ভুগতেই হবে। এর ফল তো আমি ভুগছি মা, আমাকে এই সাপ থেকে বাঁচাও, আমাকে ব্যাং হতে একদম ভালো লাগে না, না চাইতেও আমি পোকা মাকড় খাই। ঠিক আছে বউ, যদি তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস তাহলে আমি তোকে এর থেকে বার হতে নিশ্চয়ই সাহায্য করব। শাশুড়ি ওই বুড়ি ভিখারিকে খুঁজতে শুরু করে দেয়। অনেক খোঁজাখুঁজির পরে শাশুড়ি ওই বুড়িটাকে খুঁজে পায়। তার কাছে গিয়ে সে ক্ষমা চায় আর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় জিজ্ঞাসা করে। যদি তোমার বউ এই শ্রাপ থেকে মুক্তি চায় তাহলে ওকে সঞ্জীবনী বুটির জাদুই ফল খেতেই হবে, আর এই ফল খাওয়ার জন্য তোমাকে দুটো ভয়ঙ্কর জঙ্গল পার করতে হবে। প্রথম হলো জাদুই তিলির জঙ্গল আর দ্বিতীয় হলো গভীর জলের ঝিলের জঙ্গল। ঠিক আছে, আমি আমার বউয়ের জন্য সেই ভয়ঙ্কর জঙ্গল পার নিশ্চয়ই করব। কিন্তু ওই জঙ্গলে যাওয়ার আগে একটা ব্যাপার ধ্যান দিয়ে শোনো, ওখানে একটুও চিৎকার চেঁচামেচি করো না, ওখানে পুরোপুরিভাবে শান্ত হয়ে থেকো, নয়তো জাদুই তিলির জঙ্গল একে অপরের সাথে ধাক্কা খাওয়ার কারণে জঙ্গলে আগুন লেগে যাবে, আর গভীর জলের ঝিলের জঙ্গল আমাদেরকে জলে ডুবিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, তুমি খুবই চালাক মনে হচ্ছে, তোমার বউ খুবই বুদ্ধু আর বক বক করে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখনও নিজের ভুল বুঝতে পেরে গেছে, আরও আজকের পর কারোর সাথে বক বক করবে না। ঠিক আছে, তুমি নিজের বউয়ের ধ্যান রেখো, যদিও জঙ্গলে একটুও চিৎকার চেঁচামেচি করে তাহলে তোমরা দুজন ফেরত আসতে পারবে না। ঠিক আছে, আমি এই ব্যাপারে বিশেষ ধ্যান রাখবো। এখন শাশুড়ি নিজের বউ মাধুরীকে সঙ্গে করে নিয়ে জাদুর সঞ্জীবিনী ফল খোঁজার জন্য বেরিয়ে পড়ে। দেখো, একটা কথা মনে রেখো, রাত হওয়ার আগে আমাদেরকে দুটো জঙ্গল পার করে ওই জাদুই ফল ভেঙে আনতে হবে, নয়তো তুমি আবার ব্যাং হয়ে যাবে আর ওই জঙ্গলেই ফেঁসে যাবে। আর দ্বিতীয় কথা এটা যে তুমি ওই জঙ্গলে আমার সাথে কোনো রকম কথা বলবে না। ঠিক আছে মা, আমি এরকমটাই করব। এখন মাধুরী আর তার শাশুড়ি জাদুর জঙ্গলে প্রবেশ করে যায়। অনেকটা দূর এগোনোর পরে মাধুরী নিজের শাশুড়িকে দেওয়া কথা যে চুপচাপ থাকবে সেটা ভুলে যায় আর কিছু জিজ্ঞাসা করতে শুরু করে। তখনই হঠাৎ করে একটা দেশলাই জ্বলে ওঠে আর জঙ্গলে বিশাল আগুন লেগে যায়। আর তারপর থেকে ওরা ভয়ে শাশুড়ি বউকে নিয়ে ছুটতে শুরু করে। পালাও এখান থেকে, আমি তোকে আগেই বলেছিলাম যে এখানে চিৎকার করিস না। ওরা দুজন আগুনের থেকে রক্ষা পেয়ে গভীর ঝিলের মধ্যে পৌঁছে যায়। ওটা পার করার পরে ওরা দুজন একটা সুন্দর জঞ্জলে গিয়ে পৌঁছয়। সেখানেই সঞ্জীবনী বুটির ফল ছিল। শাশুড়ি ওই গাছ থেকে একটা ফল পেরে মাধুরীকে দিয়ে দেয় আর মাধুরী ফলটা খেয়ে নেয় আর অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। আর এখন মাধুরী কারোর সাথে অসভ্যতামি করে কথা বলে না আর সবাইকে সম্মান করে। মৈহর গ্রামে ভোলেনাথের একটা বিশাল মন্দির ছিল। মন্দিরের শীর্ষে সোনার কলসি রাখা ছিল, যার মধ্যে হীরেও লাগানো ছিল। দূর দূর থেকে লোকেরা এই মন্দিরে দর্শন করার জন্য আসত। এইভাবেই এই গ্রামে অমিত নামের একজন লোক মন্দিরে দর্শন করতে আসে। মন্দিরটা দেখার পর ও আশ্চর্য হয়ে যায়। বাহ, যা শুনেছিলাম তার থেকেও বড় মন্দির দেখছি বাবা। অমিত মন্দিরের ভেতরে দর্শন করার জন্য চলে যায়। জয় হোক শঙ্কর ভগবানের। দর্শন করার পর অমিত মন্দিরের বাইরে চলে আসে আর ওর চোখ পড়ে মন্দিরের শীর্ষের দিকে। আরে বাহ, ওটা তো একটা সোনার কলসি, আর ওর গায়ে দেখছি হীরেও লাগানো রয়েছে বাবা। সোনার কলসি আর তাতে লাগানো হীরে দেখে অমিতের মনে লোভ চলে আসে আর ও মনে মনে ওগুলোকে চুরি করার কথা ভাবে। যদি এই কলসিটা আর হীরেগুলো আমার হয়ে যায় তাহলে আমি আরো বড় লোক হয়ে যাব। কিছু একটা উপায় আমাকে বের করতেই হবে, যাতে আমি চুরিও করতে পারবো আর কোনো বিপদেও পড়বো না। অনেকক্ষণ ভাবার পর অমিতের মাথায় একটা পরিকল্পনা আসে আর ও এই গ্রামের বাইরে চলে যায়। পরের দিন অমিত একটা সাধু বাবার বেশ বানিয়ে ওই গ্রামে আসে। অমিতের গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা ছিল আর তার হাতে ডমরু ছিল। উনি গ্রামের যেই বাড়িতেই যেতেন সবাই ওনার আশীর্বাদ নিত। বম ভোলে, জয় হোক বাবার।
বলে আপনি কে সাধু বাবা? আর আমাদের এই ছোট্ট গ্রামে কেন এসেছেন? আমি ভোলেনাথের অনেক বড় ভক্ত, ওনার দর্শন করতে এসেছি আমি। বোম ভোলে, কয়েকদিন ভোলে বাবা স্মরণে থাকবো, তারপর আবার চলে যাব তপস্যা করতে হিমালয়ে। বোম ভোলে। অমিত এবার গ্রামে সাধু হয়েই থাকতে শুরু করে। সাধু হওয়া আর ভগবানের ভক্তি, এই সব কিছু তো একটা ঢং ছিল। আসলে ও মন্দিরে লাগানো সোনার কলসি আর হীরে চুরি করতে চাইছিল। গ্রামে কিছুদিন কাটানোর পর একদিন এরকম সুযোগ পাওয়া গেল যে অমিত চুরি করার জন্য তৈরি হয়ে যায়। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল আর বৃষ্টি হতে চলেছিল। আজকেই ভালো সুযোগ, মনে হচ্ছে আজকে খুব বৃষ্টি হবে। রাতের বেলা কেউ বাড়ি থেকে বেরোবে না, আর আমি সেই বৃষ্টি আর অন্ধকারে সুযোগ নিয়ে মন্দির থেকে কলসিটা চুরি করে নেব। অমিত রাত্রি হওয়ার অপেক্ষা করতে লাগে। রাত্রি হওয়ার পর যেমন যেমন অন্ধকার হতে শুরু করে, বৃষ্টি জোরে হতে শুরু করে, আর সমস্ত গ্রামবাসীরা নিজেদের ঘরের ভেতরেই থাকে। কেউ এত বৃষ্টিতে বাইরেই বেরোতে পারে না। জয় হোক ভোলে বাবার। মনে হচ্ছে ভোলানাথ আমাকে সাহায্য করতে চাইছে চুরি করাতে। অমিত এদিক ওদিক তাকায় আর ও বৃষ্টিতে কাউকেই দেখতে পায় না, আর এই ব্যাপারটা সুযোগ উঠিয়ে ও মন্দিরের কাছে পৌঁছে যায়। চল বাবা, ভোলে বাবার নামে শুরু করে দে, যদি কেউ চলে আসে তাহলে আর বাঁচবো না আমি। অমিত খুব তাড়াতাড়ি মন্দিরের ছাতে চেপে যায় আর ওখান থেকে সোনার কলসি তুলে নেয়। হে ভোলানাথ, আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু কি করি বলুন তো, আমাকেও তো বড়লোক হতে হবে তাই না? চুরি যদি না করি তাহলে বড়লোক হব কি করে? অমিত সোনার কলসি আর তাতে লাগানো হীরে নিয়ে ওখান থেকে শহরে চলে যায়। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখে যে মন্দিরের চূড়ায় কলসি গায়েব হয়ে গেছিল। আরে ওই দেখো, কেউ মন্দিরের কলসিটা চুরি করে নিয়েছে। কিন্তু চোর কেই বা হতে পারে? সাধু বাবাকেও তো দেখতে পাচ্ছি না, উনি তো চুরি করেননি আবার। আরে না না না, উনি তো একজন ভালো সাধু মহত্ত্ব লোক, উনি এরকম অপরাধ করতে পারেন না। কিন্তু এখন আমরা কি করব? আমরা কিছুই করতে পারবো না, যা করার ভোলানাথই করবেন, সবকিছু ওনার উপরেই ছেড়ে দাও। অন্যদিকে একজন লোক অমিতের ঘরের দরজা ঠকঠক করে। অমিত দরজা খোলে আর দেখে যে একজন গরিব দেখতে লোক তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। বলো কি কাজ তোমার? শহরে নতুন আর কাজ খুঁজে বেড়াচ্ছি আমি, কিন্তু আমার কোনো চাকর বাকর লাগবে না। আর এমনিতেই তোমাকে দেবার জন্য আমার কাছে টাকা পয়সা নেই, বুঝতে পেরেছো? কিন্তু বাবু, কয়েকদিন ধরে না খেয়ে রয়েছি, আমার টাকা পয়সা লাগবে না, শুধু দুবেলা খেতে পেলেই আমার জন্য যথেষ্ট। ঠিক আছে, যদি শুধু খাবার খেয়েই কাজ করতে পারো তাহলে তুমি চলে এসো, কিন্তু বাড়ির সব কাজ করতে হবে, ঝাঁট দেওয়া, মোছামুছি, খাবার রান্না করা, বাসন ধোয়া সব করতে হবে। ঠিক আছে বাবু, আমি সব করে নেব। আচ্ছা তোমার নাম কি? বাবু আমার, আমি খুবই সরল ভোলা, তাই আমাকে সবাই ভোলা বলেই ডাকে। ঠিক আছে ভোলা, তাহলে তুমি আজ থেকেই কাজ শুরু করে দাও, বুঝতে পেরেছো? ভোলা অমিতের বাড়ির সমস্ত কাজ করে। ও তার বাসনপত্র ধুয়ে দেয়, বাড়িতে ঝাড়ুও লাগিয়ে দেয়, আর তার জন্য খাবার দাবারও বানিয়ে দিত, যার কারণে অমিত খুব খুশি হয়ে যায়। আরে বাহ, তুমি তো সত্যি কাজের লোক দেখছি ভাই। হ্যাঁ বাবু, খুব তাড়াতাড়ি আপনি জানতেও পারবেন যে আমি কত ভালো কাজ করতে পারি। ভোলা নিজের বাড়ির কাজে লেগে যায় আর অমিত ভেতরে রুমে চলে যায় যেখানে ও মন্দির থেকে চুরি করা কলসি রেখেছিল। ও কলসিটাকে দেখে আর খুব খুশি হয়ে যায়। এবার আমি এটাকে বিক্রি করে বড়লোক হয়ে যাব। অমিত কলসিটা ভেতরে রেখে দেয় আর বাজারে চলে যায়, আর এই ব্যাপারটা সুযোগ বুঝে ভোলা ওই কলসিটাকে একটা ঝাড়ু বানিয়ে দেয় আর সমস্ত হীরে ওর মধ্যে লাগিয়ে দেয়। অমিত বাজার থেকে নিজের জন্য কিছু কাপড় চোপড় কিনে আনে। বাবু, কয়েকদিনের জন্য আমাকে বাড়ি যেতে হবে, আর একটা দরকারি কাজ আছে। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা বাবু, আমি তো গরিব মানুষ, আমার বাড়িতে ঝাঁটা নেই, আমি ওই ঝাঁটাটা নিয়ে যাব। আচ্ছা এই ব্যাপার তো, নিয়ে যাও নিয়ে যাও, বেরো এখান থেকে। অমিত নিজের হাতেই ঝাড়ুটা তুলে নেয় আর ভোলাকে দিয়ে দেয়। ও ঝাড়ুটার দিকে দেখেও না, যার কারণে ও জানতেই পারে না যে এই ঝাড়ুটা সোনার তৈরি ছিল আর তার আগের দিকে হীরে লাগানো রয়েছে। ভোলা এই সোনা আর হীরের ঝাড়ু নিয়ে চলে যায়
আর গ্রামে এসে ঝাড়ু দিয়ে সোনা আলাদা করে কলসিটাকে মন্দিরে লাগিয়ে দেয়। অন্যদিকে অমিত যখন আলমারি খুলে দেখে তখনও কলসির বদলে ঝাড়ু দেখতে পায়। ওরে বেটা, তুই চোরের বাড়িতেই চুরি করে ফেললি, আমি তোকে ছাড়বো না বেটা। অমিত আবার সাধুর বেশ নিয়ে গ্রামে চলে আসে আর দেখতে পায় যে কলসি আর হীরে আবার মন্দিরের চূড়ায় লাগানো ছিল। আচ্ছা, তাহলে এখানে রয়েছে সোনার কলসিটা, কোনো ব্যাপার না, আমি ওটা আবার চুরি করে নেব। অমিত কিছুদিন শান্ত থাকে আর মন্দিরে বসেই পূজারি হওয়ার নাটক করতে শুরু করে। কিছুদিন পূজারি হওয়ার ঢং করার পর একদিন অমিত চুরি করার সুযোগ খুঁজেই পেয়ে যায় আর ও রাত্রিবেলায় মন্দিরের ছাতে চেপে কলসির চুরি করার জন্য উঠে পড়ে। তক্ষুনি হঠাৎ ওখানে ভোলা চলে আসে। কে তুমি? আচ্ছা, তাহলে তুমি এখন আমাকেও চিনতে পারছো না? তোমাকে আমি আমার বাড়িতে কাজের লোক রেখেছিলাম আর ভুলে গেলে? আচ্ছা, তাহলে তুমি এখানে চুরি করতে এসেছো? আরে চোর তো তুমি, তুমি আমার বাড়িতে গিয়ে চুরি করেছো। কি চুরি করেছি আমি? সোনার কলসি আর হীরে। আর সেগুলো তোমার কাছে কোত্থেকে এলো একটু শুনি। তুমি এটা জেনে কি করবে? তুমি চলে যাও এখান থেকে, না হলে আমি তোমার মাথা ফাটিয়ে দেব। তখনই ভোলা পরিবর্তিত হয়ে যায় আর ও অবাক হয়। ভোলা ভগবান শিবের রূপ ধারণ করে ফেলেছিল। তুমি দ্বিতীয়বার চুরি করার জন্য দুঃসাহস করেছো, তাই এ শাস্তি তোমাকে পেতেই হবে এবার। আর সাপ ওনার গলা থেকে বেরিয়ে ফু ফু আওয়াজ করতে করতে অমিতের দিকে এগোতে শুরু করে। সাপকে নিজের দিকে রাগের মাথায় আসতে দেখে অমিত ভয় পেয়ে যায়। আমাকে ক্ষমা করে দিন ভোলানাথ, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। না, এটা কোনো ভুল নয়, এটা পাপ, আর এই পাপ তুমি দ্বিতীয়বার আবার করতে চলেছিলে। শেষবারের মতন আমার এই পাপ ক্ষমা করে দিন, আমি এরপর থেকে চুরি করা ছেড়ে দেব। অমিতকে এইভাবে কাঁদতে আর নিজের ভুল বুঝতে দেখে ভোলা বাবা ওকে ক্ষমা করে দেন আর এখন সাপ অমিতকে না কেটে আবার ভোলেনাথের গলায় চলে আসে আর ভোলেনাথ ওখান থেকে উধাও হয়ে যান। এখন অমিত মন্দির থেকে নিচে নেমে যায় আর ও নিজের ভুলও বুঝতে পেরে যায় আর ও চুরি আর বাকি খারাপ কাজ ছেড়ে দিয়ে এই মন্দিরেই পূজারী হয়ে যায়।